সিক্স প্যাক বানাতে গিয়ে চোট পেয়েছেন, সেজন্য দাঁড়াতেই পারছেন না আরিফিন শুভ। ঢাকাই সিনেমার প্রথম নায়ক হিসেবে বডি ট্রান্সফরমেশন করে সিক্স প্যাক বানিয়েছেন আরিফিন শুভ। বহুল প্রতীক্ষিত মিশন এক্সট্রিম সিনেমার জন্যই তিনি এই কসরত করেছিলেন, যা দেশ জুড়ে তুমুল আলোচিত হয়েছিল। দর্শক সমালোচকদের ভূয়সী প্রশংসা ও বাহবা পেয়েছিলেন এনায়ক। তবে সুঠাম দেহের বডি বানাতে গিয়ে পায়ে চোট পান শুভ। মারাত্মক সেই ইঞ্জুরির কারণে ওই সময় মাস খানেক ভুগেছিলেন তিনি। শুটিং তো দূরের কথা, কোনো কাজই করতে পারেননি। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং ফিরে আসেন লাইট ক্যামেরার সামনে। তবে পায়ের সেই ইঞ্জুরি এখনও পুরোপুরি সারেনি। সম্প্রতি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে শুভর পায়ের সমস্যাটি, যার কারণে উঠে দাঁড়াতেও পারছেন না। শুভ জানান, ঈদের দুদিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছেন না ঠিক মতো, একরকম বিছানায় শুয়েই তার দিন কাটছে। শনিবার 24 জুলাই রাজধানীর স্কোয়ার হাসপাতালের MRI করিয়েছেন শুভ। এটার ফল জানা যাবে আগামী 28 জুলাই। তার চিকিৎসা করছেন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। এছাড়া তত্ত্বাবধানে আছেন ইঞ্জুরি বিশেষজ্ঞ দেবাশিস চৌধুরী। শুভ বলেছেন, চিকিৎসক 1.5 ঘন্টা সময় নিয়ে আমার পরীক্ষা করেছেন, কারণ বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় 1 সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না, সারাটা দিন বিছানায় থাকতে হচ্ছে, নড়াচড়াতেও সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ইঞ্জুরি থেকে মুক্তি মিলবে। প্রসঙ্গত, আরিফিন শুভর হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ প্রজেক্ট। গত এপ্রিলেই তিনি শুটিং করে এসেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের। এছাড়া সম্পন্ন করে রেখেছেন 2 পর্বের মিশন এক্সট্রিম সিনেমার কাজ। কিছুদিন আগে যুক্ত হয়েছেন নূর নামে আরেকটি সিনেমায়, যেটা নির্মাণ করবেন রায়হান রাফি। দর্শক, আরিফিন শুভকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।